একই ফর্মের ভিত্তিতে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ভারতীয় প্রামাণ্য দলিল নামে একটা পৃথক তালিকা প্রণয়ন করে প্রকাশ করে। ওই তালিকা এবং ব্যবহৃত ফর্ম সমূহের ফটোকপি মুক্তিযুদ্ধ জাদুঘরেও সংরক্ষিত আছে। ইবিআরসি তালিকাটি এখন ব্যবহৃত হয় না, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তালিকা সর্বাধিক গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়ে থাকে। দুটি তালিকা একই রেকর্ডের ভিত্তিতে তৈরি করা হলেও সংখ্যাগত পার্থক্য বিদ্যমান এবং একটিতে আছে অপরটিতে নেই এবং অনেক অন্তর্ভুক্তি দৃষ্ট হয়। এই দুটি তালিকাতেও জালিয়াতি হয়েছে এবং আসল ইংরেজি ফর্মের জায়গায় বাংলা জাল ফর্ম ব্যবহার করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ আছে, যুদ্ধের সমগ্র সময়ের মধ্যে ভারতের কোনো প্রশিক্ষণ ক্যাম্পে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীতে ভর্তির ফর্ম নামে কোনো বাংলা ফর্মের ব্যবহার হতে দেখা যায় নাই। ভারতীয় তালিকায় অনেক প্রকৃত ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম আজকে অনুপস্থিত বলা হয়ে থাকে, অনেকের ফর্ম নষ্ট হয়ে গেছে। অতঃপর 1996 সালে মুক্তিযোদ্ধা আইনি সঠিক মানদণ্ড নির্দিষ্ট করা না থাকার এবং শিথিল মানদণ্ডে মৌখিক দাবিতে যাচাই বাছাই সাক্ষী সাবুত ছাড়াই ত্রুটিপূর্ণ প্রক্রিয়ায় মুক্তিবার্তা নামে একটি তালিকা তৈরি করা হয়। এই তালিকায় অসংখ্য মুক্তিযোদ্ধা প্রকৃত মুক্তিযোদ্ধার সাথে একাকার হয়ে তালিকাভুক্ত হয়ে যায়। মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা চূড়ান্ত করা পূর্বেই ভাতা কুঠা সুবিধা অন্যান্য কিছু সুবিধা প্রবর্তন করা হলে স্বার্থোদ্দেশে অমুক্তিযোদ্ধা ব্যক্তিরা অবৈধ পন্থায় সনদ সংগ্রহে তৎপর হয়ে ওঠে। সরকারের ভুল সিদ্ধান্তের কারণে এবং মুক্তিযোদ্ধা সাময়িক সনদ প্রদানের ভুল প্রক্রিয়া অব্যাহত রাখার কারণে পাতানো সাক্ষীর স্বাক্ষর তদবিরকৃত উপজেলা জেলা কমান্ডার এবং সুপারিশ সম্বলিত আবেদনপত্রের ভিত্তিতে সকল স্তরে মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, অসাধু কর্মকর্তা কর্মচারী যুগ সদস্য সনদপত্র প্রদান হার কেবলই বাড়তে থাকে। পরিস্থিতি এতটাই সর্বগ্রাসী হয়ে উঠে যে সাম্প্রতিক কালে বর্তমান সরকারের অর্থোদ্ধার ও মুক্তিযোদ্ধা সচিব লজ্জার মাথা খেয়ে সনদ বগল দাবা করে নিতে প্রয়াস পান। এই ঘৃণ্য অপরাধের জন্য না তাদের বিচারের কাজ করায় তার কারণ হয়েছে, না সরকারের কোনো মন্ত্রী বা দায়িত্বশীল কাউকে এতটুকু বিব্রত কিংবা লজ্জাবোধ করতে দেখা গেছে। দেশে প্রকৃত মুক্তিযোদ্ধা যে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা ও দৌরাত্ম এখন অনেক বেশি। সারা দেশের তুলনায় জামালপুর জেলায় সর্বাধিক হারে ভুয়া মুক্তিযোদ্ধা বানানো হয়েছে। জামালপুর জেলার 4টি উপজেলায় প্রহসনমূলক যাচাই বাছাই হয়েছে, যেখানে ভুয়া মুক্তিযোদ্ধারা বহাল আছে এবং বাকি 3টি উপজেলা যাচাই বাছাই কার্যক্রম পরিচালিত হয় নাই। প্রহসনমূলক এই যাচাই বাছাই এর বিরুদ্ধে জামুকা আপিল আবেদন করেও কোনো প্রতিকার পাওয়া যায় নাই। প্রকৃত মুক্তিযোদ্ধারা বয়সে প্রবীণ, অনেক পরলোকগত, ভুয়ার আন্দোলনমূলক কম বয়সী এবং অসাধারণ। প্রকৃত মুক্তিযোদ্ধাদের নক্ষত্রতুল্য পরিস্থিতি এখন ভুয়াদের ভিড়ে সন্দেহের অন্ধকারে বিলীন হওয়ার উপক্রম। ভুয়ারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও সরকার প্রদত্ত সুবিধাদি লুট করছে, তাদেরকে চ্যালেঞ্জ করছে এবং অপমান করছে।